শত্রুঘ্ন জি, আপনি জানেন যে জাস্ট এক বছর আগে যখন বিধানসভা নির্বাচন, তখন একটা ইস্যু খুব ফোরফ্রন্টে চলে এসেছিল, সেটা হচ্ছে বহিরাগত বা আউটসাইডার। এবার বিজেপি আপনার বিরুদ্ধে সেই আউটসাইডার ইস্যু, সেটাকেই তাদের অন্যতম কার্ড করতে চেয়েছিল। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি শত্রুঘ্ন জি। এই বহিরাগত তত্ত্ব, এটাকে আপনি কিভাবে বাউন্ডারির বাইরে ছয় মেরে এই সিটটা জিতে নিলেন? আউটসাইডার ইস্যু হ্যাজ বিন সেটেল নাও ওয়ান্স ফর অল। এই দেখুন, এই এখানে আমি বলছি, outsiders issue has been settled once for all now. record margin niye amra jitechi ekhan theke. ye outsiders insiders now no more issue. moreover ami bollam jodi ami outsider achi, jodi amake apnara consider koren outsider, to mananiya pradhanmantri ke ki bolben apni, ja uni gujarat chhede উনি কাশী বারাণসী থেকে ফাইট করলেন, ইন্দিরা গান্ধী লেট ইন্দিরা গান্ধী উনি চিকমঙ্গলুর থেকে করেছিলেন, আমার গ্রেট প্রণয় মুখার্জি দাদা উনি একবার বড়োদরা থেকে করেছিলেন, জর্জ ফার্নান্ডিস উনি জিতেছিলেন মুজফ্ফরপুর থেকে, আর সুচেতা কৃপলানি, মধু লিমে, শরদ যাদব বিহার থেকে, আমাদের ইয়ুথ আইকন যে হচ্ছেন উনি কংগ্রেসের রাহুল গান্ধী উনি ভাইনার থেকে জিতেছেন উনি। সো দিস আউটসাইডার ইনসাইড, অ্যান্ড মোর ওভার আমাকে আউটসাইডে যারা বললো, চেষ্টা করলো, সে ইস্যুটা শেষ। তো এখানে আসানসোল হচ্ছে কসমোপলিটন এরিয়া, অলমোস্ট মোর দ্যান 50% পিপুল ওভার হিয়ার আর সো কল্ড আউটসাইডার, হরিয়ানা থেকে, আন্ধ্রা থেকে, পঞ্জাব থেকে, আমার বিহার, ঝাড়খণ্ড থেকে, আমার ইউপি থেকে অনেকজন আছে এখানে। আপনি যদি আমাকে, ওনাদের ভাইকে, ওনার লিডারকে যদি আপনি বাইরের লোক বলছেন, তা নিয়ে আপনি ওর ভোট চান কেন? কেন যান ওনার, ওনারে ভোট নেওয়ার চেষ্টা করছেন কেন? বাহ, মিঠা মিঠা গপ গপ, কড়বা কড়বা থু থু, ও আউটসাইডার নেই, উনকা ভোট চাইয়ে, আর উনকা আগে লিডার আ গিয়া, উনকা ভাই আ গিয়া, তো উসকো আপ কেতে হ্যায় আউটসাইডার। আর মোর আমাকে আউটসাইডার, অত বাংলা ছবি করেছি আমি, আপনি আই এম সো ফাউন্ড অফ বেঙ্গল, বেঙ্গলি পিপুল, ভদ্রলোক, ভদ্রমহিলা, সন্দেশ, মুড়িঘণ্ট ডাল সব তো আমি, আমার ফেভারিট হচ্ছে, আমি আমার ল্যাঙ্গুয়েজ বলছি আপনার সামনে, বাঙালি ল্যাঙ্গুয়েজ। আর আমাকে বলছে কেন ভাই, আমি কি করেছি? এনিওয়ে দ্যাট ইস্যু ইজ সেটেল নাও, কেন কি পিপুল অফ আসানসোল in general, in particular, and people of Bengal in general, they have given the answer, slap diye che era, ki bando koro eshab, division korbar dorkar nei, division koro na, man has to be, a person has to be succeed on the basis of his personality in totality, cutting across the caste line, cutting across the religion line, cutting across everything. Ye আমার স্টারডম, হোয়াট এভার স্টারডম আই হ্যাভ অ্যাচিভড মাই লাইফ, আর যা আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যা অ্যাচিভ করেছি, এত বছর কাজ করছি ফিল্ম লাইনতে, নট প্রোডাক্ট অফ ওয়ান স্টেট, বাঙাল বিহার শুধু নয়, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরালা, হরিয়ানা, পঞ্জাব, জয় মহারাষ্ট্র সব ভাই আমাকে সাপোর্ট করেছে, সেই জন্যই আমি যা অ্যাচিভ করতে পারলাম। সো এইখানে এইসব বলবার, এসবার টাইম পাস ছিল, অ্যাটেনশন ডাইভার্ট করবো একটু ট্যাকটিস ছিল, আসানসোলের লোক আনসার দিয়ে দিয়েছেন, এত 3 লাখ 3 কোটি আর 3 লাখ মোর দ্যান 300,000 ভোট দিয়ে আমাকে উনি জয় বাংলার লোক আমাকে জয় করেছে, আমি সো গ্রেটফুল, এতে উইথ অ্যান অ্যাটিচিউড অফ, কী বলা যায়, বলি হ্যাঁ, with an attitude of gratitude I salute the people of Asansol and people of Bengal. Joy Bangla, Joy Hind. এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া।
ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।